হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিকেসি মাইনিং। কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা কথা বলছি খুবই ইম্পর্টেন্ট কয়েকটা এয়ারড্রপ নিয়ে এবং একটা পেমেন্ট প্রুফ দেখাবো এবং ট্যাক্স রিলেটেড কিছু কথা বলবো। তো ট্যাক্স রিলেটেড কথা বলতে অনেকেই আমার কাছে এইরকম কোয়েশ্চেন করছেন যে ভাই, ট্যাক্স এক্সচেঞ্জারটা কি স্ক্যাম নাকি রিয়াল? তো বেসিক্যালি এই মুহূর্তে আমি বলতে পারছি না, এমন পজিশনে আমি দাঁড়িয়ে আছি যে এই মুহূর্তে বাছাই করা খুবই কষ্ট হয়ে যাচ্ছে যে এই এক্সচেঞ্জারটা স্ক্যাম নাকি রিয়াল। তো যা হোক, আমি ট্যাক্স রিলেটেড সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট আপনাদের দিব আগামীকালকে, বিকজ এই মুহূর্তে অনেক রাত হয়ে গিয়েছে। আমি চাচ্ছি না যে এই ট্যাক্স রিলেটেড কোনো কথা এই মুহূর্তে বলতে। তো আমি একটা সেপারেট ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব, যেটাই শুধু আপনি আমি ট্যাক্স এক্সচেঞ্জার সম্পর্কে কিছু কথা বলবো। আগামীকালকে এই ভিডিওটা আপনি পেয়ে যাবেন, অবশ্যই আমার সাথেই থাকবেন। এবং আমি এই মুহূর্তে একটা পেমেন্ট প্রুফ শেয়ার করবো। তো যদিও আমি ভিডিওতে মেবি এই অ্যাড্রেসটা শেয়ার করতে পারছিলাম না, আমি আপনাদের বলেছিলাম যে আপনারা আমার টেলিগ্রামের সাথে কানেক্টেড থাকবেন, তাহলে আপনি সম্পূর্ণ এয়ারড্রপগুলো স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন। আমি এটা শেয়ার করেছিলাম 11 সেপ্টেম্বরে, CHAR টোকেন 1500 টোকেন দিতে চেয়েছিল, বাট সেটা কিন্তু আমরা টেলিগ্রাম বুটে পেয়ে গিয়েছিলাম। যদি আপনি এই টেলিগ্রাম বুটে জয়েন করে থাকেন, তাহলে সেই বুটে আপনি 1500 টোকেন পেয়েছিলেন। এখন কথা হচ্ছে সেই টোকেন তারা ডিস্ট্রিবিউট করে দিয়েছে আপনার মাইথার ওয়ালেটে। এখন আমি পেয়েছি এখান থেকে 1000 টোকেন, বিকজ মেবি আমার টুইটারটা সাসপেন্ড হওয়ার পরে আমার টুইটারের চার্জ এখানে কমপ্লিট হয়নি, তাই আর কি আমাকে 1000 টোকেন দিয়েছে। আমার মাইথার ওয়ালেটে আমি পেয়ে গিয়েছি। এবং আমি এই মুহূর্তে একটা কথা বলবো, সেইটি হচ্ছে আপনারা এই রেফারেল লিঙ্কের মাধ্যম দিয়ে কেউই জয়েন করেননি, জিরো রেফারেল। আমি এখানে চেক করে দেখলাম। তো কেন জয়েন করেননি সেটা আমার দেখার বিষয় না, আপনারা জয়েন করেননি সেটাই আমার দেখার বিষয়, বিকজ এখান থেকে যতটুকু পেমেন্ট পায় না কেন সেটা আপনারা পাচ্ছেন না। যদিও আপনারা অন্যান্য মাধ্যম দিয়ে জয়েন করেছেন কিনা আমি জানি না, তো যদি জয়েন করে থাকেন তাহলে কংগ্রেচুলেশনস, এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট আপনি উইথড্র করতে পারবেন। তো সেটা রিগার্ডিং আমরা এই মুহূর্তে কথা বলবো। সেটি হচ্ছে আমরা এই 4 টোকেনটা আমাদের মাইথার ওয়ালেটে পেয়ে গিয়েছি এবং সেইখান থেকে ডিপোজিট করেছি এই চ্যারেক্স এক্সচেঞ্জারে। চ্যারেক্স এক্সচেঞ্জারটা হচ্ছে 4 টোকেনের একটা এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম, এটা নতুন রিলিজ হয়েছে এবং আজকেই 4 টোকেনটা এখানে ট্রেডিং শুরু হয়েছে। তো আমি এখানে 1000 4 টোকেন পেয়েছি, যেটা আমি এই মুহূর্তে কনভার্ট করেছি ইথেরিয়ামে, এবং আমি পেয়েছি অলমোস্ট $27, এবং এটা আমি উইথড্র করতে পারবো এবং উইথড্র করার বিষয়বস্তু একটু পরে বলছি। তো যদিও আপনারা আমার রেফারে জয়েন করেননি সেটা আমার কোনো আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় হচ্ছে আপনারা জয়েন করেছেন কি না, যে কোনো মাধ্যম দিয়েই হোক না কেন আপনারা জয়েন করেছেন কি না। যদি আপনারা জয়েন করে থাকেন এবং আপনি আপনার মাইথার ওয়ালেটে এই টোকেনটা পেয়ে থাকেন, তাহলে আপনি এই চ্যারেক্স এক্সচেঞ্জারে ডিপোজিট করে আপনি ট্রেড করে আপনার প্রফিটটা গেইন করতে পারবেন। কিন্তু এই এক্সচেঞ্জারের একটা প্রবলেম হচ্ছে, এই এক্সচেঞ্জারে মিনিমাম উইথড্র হচ্ছে $50, অর্থাৎ যদি আপনার আমরা ইথেরিয়ামটা উইথড্র করতে চাই তাহলে এইখানে মূলত $50 নিচে আমরা উইথড্র করতে পারবো না, যেমন 0.3 ইথেরিয়ামের নিচে আমরা উইথড্র করতে পারবো না, কিন্তু ট্রানজ্যাকশন ফিটা খুবই কম। এখন কথা হচ্ছে যদি আপনার কাছে ব্যালেন্স থাকে, অর্থাৎ 1000 হোক, 1500 হোক, 2000 হোক, সেটা দেখার বিষয় না, যদি আপনার কাছে ব্যালেন্স থাকে, কোনো পরিমাণ ব্যালেন্স যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি যেটা করতে পারেন আমার সাথে শেয়ার এখানে এক্সচেঞ্জ করতে পারেন। তাহলে কি হবে, এখানে যদি আমরা $100, $200 উইথড্র করি তাহলে কিন্তু অনায়াসে উইথড্র করতে পারবো। সাপোজ আমরা 3 জন বা 5 জন একসাথে একটা এক্সচেঞ্জারে এক্সচেঞ্জ করলাম, সাপোজ আপনার টোকেনটা আপনি আমার এই এক্সচেঞ্জারে ডিপোজিট করলেন, এখন এইখান থেকে আমি টোটাল ব্যালেন্সটা উইথড্র করে আপনারা যতটুকু টোকেন দিচ্ছেন ততটুকু টোকেনের বিনিময়ে যতটুকু ইথেরিয়াম বা যতটুকু বিটকয়েন হবে ততটুকু আপনার ওয়ালেটে আমি সেন্ড করে দেবো। এটার সাথে আপনারা যদি এগ্রি থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো যা হোক, আমরা এই মুহূর্তে দেখে দেবো এই টোকেনের প্রাইস কেমন, এক্সচেঞ্জ অপশনে ক্লিক দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ আগে টোকেনের প্রাইসটা ভালো ছিল, এই মুহূর্তে কেমন আমি বলতে পারছি না। তো যা হোক, দেখি এখানে দেখেন 1187 ইথেরিয়ামে। তো যদি আপনি চান এক্সচেঞ্জ করে আপনার প্রফিটটা গেইন করতে পারবেন, কিন্তু কিছুক্ষণ আগেও টোকেনের প্রাইস ছিল কিন্তু আপনার 1587। তো আরও কমবে মেবি, বিকজ এখানে এয়ারড্রপের টোকেন ডিস্ট্রিবিউট করা হয়েছে, তারা এখানে এক্সচেঞ্জ করবে, তারা প্রফিটটা গেইন করার চেষ্টা করবে। যদি আপনি দ্রুততার সাথে আপনি আমার সাথে যোগাযোগ করে টোকেনটা ট্রেড করতে পারেন তাহলে আপনি প্রফিটেবল হতে পারবেন, যতটুকুই আপনার কাছে থাকুন না কেন সেখান থেকে আপনি প্রফিট গেইন করতে পারবেন। তো যা হোক, এই 4 টোকেনের আর একটা এয়ারড্রপ চলছে, সেই এয়ারড্রপ নিয়ে আমরা আগামীকালকে কথা বলবো, বিকজ সেই এয়ারড্রপে জয়েন করতে একটু প্রবলেম হচ্ছে, সেই প্রবলেমটা আই থিঙ্ক আগামীকালকে সলভ হয়ে যাবে। তো এই মুহূর্তে আমরা এয়ারড্রপগুলো শেয়ার করবো। এয়ারড্রপ হচ্ছে আজকে ফার্স্ট এয়ারড্রপের নাম হচ্ছে নিউজ ক্রিপ্টো টোকেন,
টোকেনটা কিন্তু অলরেডি দুই তিনটা মার্কেটে লিস্ট আছে, আমি জাস্ট একটা মার্কেটে আপনাদের দেখিয়ে দেবো, সেটি হচ্ছে তবিজ এক্সচেঞ্জার। তবিজ এক্সচেঞ্জারে অলরেডি NWC টোকেনটা লিস্ট আছে এবং টোকেনটার প্রাইস এই মুহূর্তে অলমোস্ট 0.032 USD, 0.032 USD আপনাকে দিবে। এখানে এখানে তারা আপনাকে টোকেন দিবে হচ্ছে 290টা, 290টা টোকেনকে আমরা ক্যালকুলেট করলে আমাদের কত হয় দেখি, এখানে 1,87,000, 1,87,000 বিটকয়েন, অর্থাৎ $10, অলমোস্ট $10 ওর্থ অফ টোকেন এখানে আপনাকে দিবে। এবং অলরেডি কিন্তু মার্কেটে বেশ কয়েকটা মার্কেটে লিস্ট আছে, 24 আওয়ার্সে ভলিউম দেখেন 10 বিটকয়েন ভলিউম শুধু এই মার্কেটে, বিটকয়েনের এই তবিজ এক্সচেঞ্জার মার্কেটে। তো যাই হোক, ভালো একটা প্রজেক্ট, ভালো একটা আর্নিংয়ের অপরচুনিটি। জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে ফার্স্ট অফ অল এই টেলিগ্রাম বুটে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে এই ক্যাপচাটা ওপেন করে আপনি সলভ করবেন, তারপর এই টেলিগ্রাম বুটে এসে আপনার ইমেল চাইবে, আপনি আপনার ইমেলটি এখানে এন্টার করবেন। তারপর এখানে এরকম কিছু টাস্ক আপনাকে দিয়ে দিবে, আপনি ফার্স্ট অফ অল এই জয়েন আসন টেলিগ্রামে ক্লিক দিয়ে দেবেন, এখান থেকে আপনি টেলিগ্রামে জয়েন করবেন, ডানে ক্লিক দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনি এয়ারড্রপ টাস্কে ক্লিক দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনি ফলো আসন টুইটারে ক্লিক দিয়ে দেবেন, এখান থেকে আপনি টুইটারে ফলো করবেন, তাদের পিন পোস্টটা লাইক করবেন, রিটুইট করবেন এবং তাদের পিন পোস্টে অথবা যে কোনো একটা পোস্টে আপনার একটা কমেন্ট করে দেবেন। তারপর এইখানে আপনার টুইটারের প্রোফাইল লিঙ্কটি দিয়ে দেবেন। তারপর যেটা করবেন, এখানে আপনার আপনার যে রিটুইটটা আপনি করলেন সেই রিটুইটের লিঙ্কটা আপনি এখানে এন্টার করবেন। তারপর এখান থেকে আপনি এগেইন এয়ারড্রপ টাস্কে ক্লিক দিয়ে দেবেন। এয়ারড্রপ টাস্কে ক্লিক দেওয়ার পরে আপনার এই দুটো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি ফলো আসন ফেসবুকে ক্লিক দিয়ে দেবেন, ফেসবুকে লাইক করবেন, এটা যে কোনো একটা পোস্ট আপনি লাইক করবেন এবং শেয়ার করবেন। তারপর এইখানে আপনার ফেসবুকের প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন এবং এইখানে আপনার কাছ থেকে চাইবে আপনার ফেসবুকের যে পোস্ট আপনি শেয়ার করলেন সেই শেয়ারের লিঙ্কটা আপনি এখানে এন্টার করবেন। তারপর এগেইন এয়ারড্রপ টাস্কে ক্লিক দিয়ে দেবেন, এখান থেকে আপনি ইনস্টাগ্রামের টাস্কটা কমপ্লিট করবেন, জাস্ট ফলো করবেন, এদের দুইটা পোস্ট আপনি লাইক করে দেবেন, তারপর প্রোফাইল লিঙ্কে দিয়ে দেবেন, তারপর এগেইন টাস্কে ক্লিক দিয়ে দেবেন, তারপর এখান থেকে আপনি লাস্টের টাস্কটা কমপ্লিট করে নেবেন, জাস্ট ফলো করবেন, এখান থেকে জাস্ট ফলো করবেন, এটা যে কোনো একটা পোস্ট শেয়ার করবেন, ডান করবেন, তারপর এখানে আপনার লিঙ্কডিনের প্রোফাইল লিঙ্ক দিয়ে দেবেন। এইভাবে জাস্ট আপনি এই কাজগুলো কমপ্লিট করে নেবেন। এবং অ্যাট লাস্ট আপনি যদি উজো এই উজো অপশনে ক্লিক দিয়ে দেন, তাহলে এইখানে দেখেন বলছে যে ওয়ান মান্থ আফটার দ্য এয়ারড্রপ ইজ ওভার ইউ উইল অটোমেটিক্যালি রিসিভ আর্ন টোকেন ইউর স্টেলার ওয়ালেট। এখন এই স্টেলার ওয়ালেটটা আমরা এখানে দিচ্ছি না, তো স্টেলার ওয়ালেটটা আমরা কখন দেব, এখানে বলছে দেখেন সেন্ড আস ইউর স্টেলার অ্যাড্রেস, ক্লিক দ্য কমান্ড স্টেলার, আপনি স্টেলারে ক্লিক দিয়ে দেবেন এবং এইখানে আপনার স্টেলারের অ্যাড্রেসটা দিতে হবে। অর্থাৎ আমি কিছুদিন আগে বলেছিলাম যে আপনি লবস্টারটা ইউজ করতে পারেন, আমি লবস্টারটা ইউজ করে থাকি, আপনি লবস্টারটা ইউজ করতে পারেন। যদি আপনি সেই ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে লবস্টারটা ইউজ কীভাবে করতে হয়, এবং এইখানে কিছু না কিছু XLM অবশ্যই আপনাকে ডিপোজিট করে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ হবে না। তো আমার দেখতে পাচ্ছেন এখানে 5টা XLM ডিপোজিট করা আছে, আপনিও আপনি এরকম 5টা 6টা XLM এখানে জাস্ট রিসিভ অপশনে ক্লিক দিয়ে অ্যাড্রেসটা কপি করে XLM ডিপোজিট করবেন। তারপর যে অ্যাড্রেসটা আপনাকে দিবে এই অ্যাড্রেসটা আপনি কপি করে জাস্ট এই টেলিগ্রাম বুকে আপনি সেন্ড করে দেবেন, এখানে জাস্ট সেন্ড করে দেবেন। তো আপনি এই XLM অ্যাড্রেসে আপনার টোকেনটা আপনি পেয়ে যাবেন, অথবা আপনি যেটা করতে পারেন এই এক্সচেঞ্জার থেকেও নিতে পারেন, কিন্তু এই এক্সচেঞ্জারের যে সেই অ্যাড্রেসটা অ্যাক্টিভ আছে কিনা সেটা তো আমরা জানি না, সেজন্য আমি বলবো যে লবস্টারটা ইউজ করবেন। আমি লবস্টারের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমাদের নেক্সট অ্যাড্রেসের নাম হচ্ছে কয়েন্স বিট এক্সচেঞ্জ প্ল্যাটফর্ম। এই এক্সচেঞ্জারে কোনো KYC ছাড়াই আপনি 2000 CNB টোকেন পাবেন, যেটার ওয়েথ হচ্ছে $200 তাদের ICO রেট অ্যাকর্ডিংলি। কিছুদিন আগে এখানে 5000 টোকেনের একটা এয়ারড্রপ করেছিল, আমি সেইটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি একটু প্রবলেমের কারণে। তো যাই হোক, আমি এই মুহূর্তে এই এয়ারড্রপটা শেয়ার করছি, যারা এখনও জয়েন করেননি তারা অবশ্যই জয়েন করবেন। জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সাইন আপে ক্লিক দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দ্যাটস এনাফ, আপনি 2000 টোকেন এখানে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা জয়েন করে নেবেন, যদি আপনি চান KYC কমপ্লিট করবেন, নিতান্তই আপনার ব্যাপার, আপনি KYC করতে পারেন। তবে KYC করলে আপনার এখানে সেফ থাকবে এবং আপনি এখানে একটা মনোবল নিয়ে থাকতে পারবেন যে আপনি টোকেনটা পাবেনই এখান থেকে। সো KYCটা করতে চাইলে আপনি করতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে রাখবো। আমাদের নেক্সট এয়ারড্রপের নাম হচ্ছে বিটকয়েন ক্লাসিক টোকেন। আমি কিন্তু এই টোকেনটা নিয়ে অলরেডি 2টা ভিডিও ক্রিয়েট করেছি, যেখানে প্রথম রাউন্ডের এয়ারড্রপ আমরা পেয়ে গিয়েছি টোকেনটা, দ্বিতীয় রাউন্ডের টোকেনটা আমরা পেয়ে গিয়েছি আমাদের ওয়ালেটে, তৃতীয় রাউন্ডের টোকেন এই মুহূর্তে এয়ারড্রপ চলছে, অবশ্যই আমরা এই টোকেনটাও পেয়ে যাব। যদি আপনি চান জয়েন করবেন,
জয়েন করতে পারেন। বিকজ এই বিটকয়েন ক্লাসিক একটা কয়েন, এটা কোনো প্রকার টোকেন না, এটা কোনো প্রকার ERC-20 বেসিস কোনো প্রকার ক্রিপ্টোকারেন্সি না, এটি নিজস্ব ব্লকচেইন ভিত্তিক কয়েন। আমি এর আগেও বলেছি নিজস্ব ব্লকচেইন ভিত্তিক কয়েন যেগুলো হবে সেগুলো আপনাকে মিস করতে আমি নিজে আপনাকে রিকোয়েস্ট করব, বিকজ এই প্রজেক্ট থেকে আমাদের 100% আর্নিং করার অপরচুনিটি থাকবে। এবং এইখানে এদের এই আইসিও রেট অ্যাকর্ডিংলি BXC টোকেনের প্রাইস হচ্ছে $1 $1 লাস্ট ফেজ পর্যন্ত। তো আপনাকে 20টা করে প্রত্যেক রাউন্ডে টোকেন দেওয়া হবে, তাহলে 5টা রাউন্ডে আপনি 100 টোকেন পাবেন, যার ওয়েথ হচ্ছে 6টা রাউন্ড চলবে 120 টোকেন, যার ওয়েথ হচ্ছে $120। আমি কিন্তু প্রত্যেকটা রাউন্ডে আপনার সাথে শেয়ার করছি, এমন আপনারা বলতে পারবেন না যে আমি একটা রাউন্ড শেয়ার করি না আপনাদের সাথে। এখন আর একটা কথা বলবো যে আমি ভিডিও হয়তো বা ক্রিয়েট করতে একটু দেরি হয়ে যায়, তাই টেলিগ্রামে আপডেট দিয়ে থাকি, যেমন 4 টোকেনের এয়ারড্রপটা, যেটা আপনারা হয়তো অনেকে জয়েন করেননি কিন্তু আমি টেলিগ্রামে কিন্তু শেয়ার করেছি। এই জন্য বলবো অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন, টেলিগ্রামে জয়েন করলে আপনি প্রত্যেকটি অ্যাড্রপের আপডেট প্রত্যেকটি অ্যাড্রপ পেয়ে যাবেন। এখানে জয়েন করার সিস্টেম একই রকম যেভাবে আমরা জয়েন করে আসছি, জাস্ট এখানে বিটকয়েন ক্লাসিকের অ্যাড্রেসটা দিয়ে দেবেন, আপনি এইখান থেকে অ্যাড্রেসটা ক্রিয়েট করবেন, এই ওয়ালেটটা ওপেন করবেন, এখানে একটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি লগ ইন করবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার বিষয়বস্তু খুবই সহজ, এখানে জাস্ট ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো আমরা দেখেন টোকেনটা পেয়ে গিয়েছে, এবং লগ ইন করার পর আপনি এখানে একটা অ্যাড্রেস জেনারেট করবেন, এই অ্যাড্রেসটা আপনি কপি করবেন, কপি করার পর আপনি এইখানে ফার্স্টে দিয়ে দিবেন, দিয়ে আপনি এখানে সাবমিট করবেন, টেলিগ্রামে জয়েন করবেন, ফেসবুকে লাইক করবেন, টুইটারে ফলো করবেন, এখান থেকে পোস্টটা রিটুইট করবেন, দ্যাটস এনাফ, আপনি এখানে 20টা টোকেন পেয়ে যাবেন এবং এই টোকেনটা আপনি এই ওয়ালেটে পেয়ে যাবেন। এবং আমরা টোটাল 175টা টোকেন রিসিভ করেছি এই 2টা রাউন্ড থেকে, এবং পরবর্তী রাউন্ড থেকে আমরা আরও টোকেন রিসিভ করবো, সো অবশ্যই আমার সাথেই থাকবেন, এবং এটা রিগার্ডিং কোনো আপডেট চলে আসলে আমরা অবশ্যই আপনার সাথে শেয়ার করে দেবো। তো ভিউয়ার্স, এই ছিল মোটামুটি টিউটোরিয়াল, যদি টিউটোরিয়ালটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেবেন, ভিডিওতে কমেন্ট করবেন, যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো টিউটোরিয়ালে, সে প্রত্যাশা বিদায় নিচ্ছি, বাই বাই।